তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ঈশা, আমি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছি। তো এই মাছটা সবাই চেনো, এটা হলো শাটিং মাছ, অনেকে শাইটিনও বলে। তো আজকে এই মাছটা আমি রান্না করব, কিভাবে রান্না করছি তো সবটা তোমাদের সাথে শেয়ার করব। সো প্লিজ দেখতে থাকো। দেখো এই মাছটা কাঁচা অবস্থায় রয়েছে। তো মাছটা আমি এখন ধোয়া, মাছটা এখন নুন হলুদ দিয়ে মাখাবো। কিন্তু মাছের পুরো রেসিপিটা দেখার আগে, যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অল করে দাও, যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো বেশি বকবক করবো না, চলো কী করছি সবটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এবার মা, আমি যেহেতু ক্যামেরা করছি তোমার, মাকে বলছি সবটা দিয়ে দিতে। তো মা নুন দিয়ে দিয়েছে, এবার হলুদ দিয়ে দিচ্ছে। তো এটা একটু মাখিয়ে রাখবো, মাখিয়ে দেবে। এই যে মাখাচ্ছে আর আমি ক্যামেরা করছি। তো এই যে মায়ের মাখানো হয়ে গেছে, তো আমি এটা এখন রাখবো, রেখে একটু পরে আমি যখন ভাজবো তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে ছাড় থাকো, বিনা স্কিপ ছাড়। তো এই যে কড়াই বসিয়ে দিয়েছি, মাছটা ভাজবো। তো ফ্রাইং প্যানে তেলটা দিই নি। তো এই যে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, তেল দিয়ে দিয়েছি। এবার তেল গরম হলে মাছগুলো ভাজবো, তোমাদের সাথে সবটা শেয়ার করবো, বিনা স্কিপ ছাড়া পুরো ভিডিওটা দেখো। কী কী লাগছে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমি থালার মধ্যে টমেটো আর পেঁয়াজ ঘষে মানে গ্রেট করে নিয়েছি ঘুষুনিতে। আর এখানে আদা রসুন বাটা, ধনে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ স্বাদ মতো নুন, আর বেশি কিছু লাগবে না। তো চলো দেখতে থাকো। তেলও গরম হয়ে গেছে, এবার মাছগুলো ছাড়ি। তো এই যে মা, আমি যেহেতু ক্যামেরা করছি, মা মাছগুলো দিয়ে দিয়েছে তেলের মধ্যে। মাছগুলো ভাজা হোক, আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো। তো এই যে মাছ এখন ভাজা হচ্ছে, দেখো আমি তোমাদের সাথে শেয়ার করছি সবটাই। তো কারা কারা শাটিং মাছ খাও বা চেনো না, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে, অবশ্যই কিন্তু জানিও। তো চলো দেখতে থাকো। মাছ ভাজা হয়ে গেছে, এই যে এই যে কড়াই আমি এখন চেঞ্জ করে নিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তো তেলটা একটু গরম হোক, কী ফোড়ন দিচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে। তো এই যে কালো জিরে একটু দিয়ে দিচ্ছি ফোড়নে, ফোড়নে কালো জিরে দিয়ে দিলাম। তো এবার দিয়ে দেবো হলো এই যে পুরো ওই পেঁয়াজ আর টমেটো যেটা আমি গ্রেট করে রেখেছি সেটা। তো এটা একটু ভাজা ভাজা হোক। তো এই যে ভাজা ভাজা হচ্ছে, তো এটার সাথেই আমি এই যে রসুন আর আদা বাটাটা দিয়ে দিচ্ছি, এই যে দিয়ে দিচ্ছি। যে যেরকম রসুন আদা খেতে পছন্দ করে সে সেরকমই দেবে। তো আমি দিয়ে দিলাম, ঠিক আছে। সাথে দিয়ে দেবো একটু স্বাদ মতন নুন। সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতন অল্প একটু নুন দিয়ে, এটা একটু ভাজা ভাজা হোক, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, একটু হালকা লেগে গেছিলো। তো এই যে ভাজা ভাজা হয়ে গেছে, তো এরপর আমি এর মধ্যে দেবো হলো হলুদ গুঁড়ো, দেখো লঙ্কার গুঁড়ো, আর এই যে ধনে জিরের গুঁড়ো। দিয়ে একটু ভালো করে কষাবো,
আর একটু হালকা জল গরম করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে একটু এরম করে করে একটু এটা হোক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কারা কারা কীভাবে মাছ রান্না, এই মাছটা রান্না করো প্লিজ আমাকে একটু বলো, ঠিক আছে? আমি যদি কোথাও কিছু ভুল করি আমাকে অবশ্যই কমেন্ট করে বলো, কিন্তু হতেই তো পারে তোমরা অন্যভাবে রান্না করো, তো প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলো। আর তার আগে প্লিজ 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 আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো প্লিজ গাইজ, আমাকে একটু হেল্প করো সাবস্ক্রাইব করে। আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, তোমরা প্লিজ দেখছো বাট কেউ সাবস্ক্রাইব করছো না, সো প্লিজ গাইজ একটু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা অল করে দাও যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো এটা একটু কষি, আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এই যে মশলা কষে এসছে, দেখো সাইড থেকে তেল ছাড়তেও শুরু করেছে। আমি আর একটু কষে নিই, তারপরে আমি জল দিয়ে দেবো। দেখো একটু কষছি, এবার জল দিয়ে দিই। তো দেখো এবার জল দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটুক তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে ঝোল ফুটছে তো দেখছো, এরপর মাছগুলো, এই যে ভাজা মাছ, মাছ তো ভাজা, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখো যে মাছ দিচ্ছি, তো মাছগুলো নিয়ে দিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো এই যে মাছ দিয়ে দিয়েছি, তো এই হলো মাছের ফাইনাল লুক। তো কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো, তো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে বলো, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। যারা যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অল করে দাও যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতন টাটা, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে।